হ্যালো আমার বন্ধুরা হেলথ টিপসটি হলো জেনে নিন প্রোটিন সমৃদ্ধ কিছু খাবারের নাম মাংস বা মাছ প্রোটিনের বড় একটি উৎস হিসেবে বিবেচিত হলেও অনেকে নানান শারীরিক সমস্যার কারণে প্রাণীজ এই খাবারগুলো খেতে পারেন না তবে কিছু উল্লেখিত উদ্ভিদের উৎস থেকে প্রাণীজ সমতুল্য প্রোটিন পাওয়া সম্ভব চলুন জেনে নেওয়া যাক সেই সকল উদ্ভিদ উৎসগুলির নাম ব্রকলি এই পরিবেশন বকলিতে আছে দুই গ্রামের মত প্রোটিন এছাড়া এতে রয়েছে প্রচুর খাদ্য আস বিভিন্নভাবে এই বকলি রান্না করা যায় এক এক দিন এক একভাবে রান্না করে খেলে আর বিরক্তি আসবে না পালং শাক এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আধা কাপ রান্না করা পালং শাকে থাকে প্রায় তিন গ্রামে মত প্রোটিন তবে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন অবশ্যই পুষ্টি মূল্য অক্ষুণ্ণ থাকে মটরশুঁটি মটরশুঁটিতে রয়েছে প্রচুর প্রোটিন আধা কাপ মটরশুঁটিতে থাকে তিন পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন একটি প্রোটিন সমৃদ্ধ সঠিক সুষম খাবার তৈরি করতে মটরশুঁটি দিয়ে তৈরি করতে পারেন স্যুপ শুধু মটরশুঁটি সেদ্ধ বা অন্যান্য সবজির সাথে রান্না করেও খেতে পারেন আলু জেনে অবাক হবেন যে একটি মধ্যম আকৃতি রান্না করা আলুতে একশো সত্তর গ্রাম থাকে চার গ্রাম প্রোটিন তাই বেশি প্রোটিন পেতে বেক করে বা রান্না করে আলু খেতে পারেন তবে যাদের অতিরিক্ত ওজনের সমস্যা আছে তাদের আলু না খাওয়াই ভালো সোয়াবিন ও ডাল বীজ আধা কাপ পরিপক্ক সবিনে থাকে প্রায় চোদ্দ পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন এছাড়া আধা কাপ কিডনি বিনে নয় গ্রামের মতো প্রোটিন মুগ ডালে থাকে আট গ্রামের মতো প্রোটিন তা এই খাবারগুলো খুব ভালোভাবেই আপনার প্রোটিনের চাহিদা পূরণ করতে সম্ভব মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচিতে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন এক কাপ বিচিতে রয়েছে বারো গ্রাম প্রোটিন এই বিচি শুধু ভেজেও খেতে পারেন আবার সালাডের দিয়েও খেতে পারেন ভুট্টা আধা কাপ ভুট্টাতে থাকে আট গ্রাম প্রোটিন ভুট্টা দিয়ে সালাড স্যুপ বা শুধু সেদ্ধ করেও খেতে পারেন তো বন্ধুরা এই রইল আজকের হেলথ টিপস আশা করি ভালো লেগেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য